আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে পাসপোর্ট সম্পর্কিত। আপনারা তো আমরা দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে পাসপোর্ট নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার এক মাস হয়ে গেছে, আমার দেড় মাস হয়ে গেছে, আমার 15 দিন ধরে দেখাচ্ছে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। তো এটা আমার অনেক দিন ধরে দেখাচ্ছে, এক সপ্তাহ ধরে দেখাচ্ছে, 15 দিন ধরে দেখাচ্ছে, এক মাস ধরে দেখাচ্ছে, 2 মাস ধরে দেখাচ্ছে, কিন্তু আপনি এখনও আপনার পাসপোর্টটি হাতে পাননি, কিন্তু এই লেখাটা আপনি অনলাইনে শো করতেছে, অথবা আপনি SMS দিতেছেন, SMS-এ আপনার ইরুর লেখা আসতেছে। তো এখন আপনার কী করার? তো দেখেন, এখানে সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্টটি কোনো ট্রাভেলসের মাধ্যমে দেন, ওদের সাথে প্রথমে যোগাযোগ করেন। আর যদি কোনো ট্রাভেলসের মাধ্যমে যদি না দেন, তাহলে আপনার এটা একটু লেট হবে। এবং যদি আপনি এটা সাধারণভাবে দেন, যে আমাদের পাসপোর্টটা নর্মালি যেভাবে দেয় 3450 টাকা ব্যাংক ড্রাফট করে বা 3550 টাকা ব্যাংক ড্রাফট করে যেই পাসপোর্টের জন্য আমরা আবেদন করি, সাধারণ পাসপোর্ট, এই পাসপোর্টের জন্য যারা নিজেরা আবেদন করেন তাদের জন্য 2 মাসও পাবেন কি না আমি বলতে পারবো না। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের পাসপোর্ট ডেট টাইম অনুযায়ী পাসপোর্ট দেওয়া হয় না, অনেক দিন ঘুরতে হয়। কিন্তু আপনি এটা যদি আপনার কোনো ট্রাভেলসের মাধ্যমে দিয়ে থাকেন, এই সাধারণ পাসপোর্টটি, সেটা অবশ্যই আপনার 1 মাস কি 1.5 মাসের ভিতরে আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সাধারণ পাসপোর্ট। এবং জরুরি পাসপোর্ট যদি আপনি নিজে গিয়ে দেন কোনো ট্রাভেলস ছাড়া, সেক্ষেত্রে আপনার 20 থেকে 25 দিন নর্মালি লেগে যাবে। আর যদি কোনো ট্রাভেলসের মাধ্যমে দেন, যদি ওরা ভালোভাবে তদবির করে, ওরা যদি কাজটা আপনার ঠিকভাবে করে, সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি 15 থেকে 20 দিনের ভিতরে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার জরুরিভাবে, ঠিক আছে? আর আজকের এই বিষয়টি আমি এখানে খোলাসা করলাম যে আপনার পাসপোর্ট কিসের জন্য নিম ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন এইটা আসতেছে। তো এইটা আসার কারণ হচ্ছে আজকে যে কথাগুলো বললাম, এই কারণগুলো আপনার যদি ঠিকভাবে লক্ষ্য করেন, আমার কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন কেন আপনার এত সময় লাগছে। তো বন্ধুরা ধন্যবাদ, আজকে এইটুকুই ছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।